এরপরে প্রশ্ন হলো শোনা যায় যে কোনো কিছু খাওয়া বা পান করার সময় গোপে লেগে গেলে সে খাবার বা পানীয় গ্রহণ করা হারাম কিংবা মাকরুহ এটা কি সত্য এটি আমাদের সমাজে বহুল প্রচলিত ভুল ধারণা মধ্যে থেকে একটি গোপে যদি কোনো খাবার বা পানীয় লেগে যায় তাহলে সে খাবার বা পানীয় গ্রহণ করা হারাম কিংবা মাকরুহ কোনোটি হয় না এবং সেটি নাপাকও হয় না কারণ গোপ মানুষের শরীরের সচরাচর পবিত্র একটি অংশ অঙ্গ অথবাটি কোনো খাবারে লেগে গেলে সে খাবার না পাকা হবে না এবং সেটি খাওয়া নিষিদ্ধ হবে না তবে রসুল আকরাম সাদ্লি সাল্লাম পুরুষদেরকে গোপ ছোট রাখতে নির্দেশ করেছেন সেটি ভিন্ন বিষয় কোনো কারণে যদি গোপে খাবার লেগে যায় সেটি নিষিদ্ধ হবে না সে খাবার গ্রহণ করা বা সে পানীয় গ্রহণ করা এবং এভাবে খাওয়া বা পান করাটা আমার নয় তবে হ্যাঁ স্বাস্থ্যগত দিক থেকে অবশ্যই আমরা বলতে পারি যে গোপের যদি খাবার বা পানীয় খুব বেশি লেগে যায় এবং সেটা যদি আমরা খাই ওইভাবে তাহলে সেক্ষেত্রে এটা অস্বাস্থ্যকর হতে পারে গোপে জীবাণু লেগে থাকতে পারে ধুলাবায়ু লেগে থাকতে পারে সেটা আরেকটি বিষয় কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে গোপে খাবার লেগে গেলে পানীয় লেগে গেলে সে খাবার বা পানীয় গ্রহণ করতে কোনো অসুবিধা নেই